এই যে যে লোকটাকে দেখতেছেন, এই লোকটা দেশ থেকে নতুন আসছে, তাকে 1 সপ্তাহ ধরে তালিম দিতেছে গাড়ি শিখানোর জন্য। তো শিখানোর পরে কিন্তু দেশে গাড়ি চালাইছে, দেশে বড় গাড়ি চালাই, বড় গাড়ি চালাইছে না ছোট গাড়ি, ছোট বড় দুইটাই চালাইছে দেশে। তারপরে সৌদি আরব আসার পর এখানে ট্রেনিং করতেছে 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ ধরে ট্রেনিং করতেছে গাড়ি চালান, কতটুকু শিখছে আপনারা তো দেখতেই পারতেছেন। এখন রাস্তায় গাড়ি চালাইতেছে, যদিও সে এনডিআর থেকে অনেক দিন গাড়ি চালান শিখে আইছে, মানে গাড়ি চালাইছে, গাড়ি চালানোর পরেও সৌদি আরব আসার পরে গাড়ি চালাইতে পারতেছে না, অনেকটাই হার জন্য সমস্যা হয়ে পড়ছে। মানে এখানকার রাস্তাঘাট, এখানকার ড্রাইভার, মানে স্টিয়ারিং হুইল যে বাম পাশে থাকে এটা আপনারা জানেন তো। এখন কিন্তু সে ভালোভাবে গাড়ি চালাইতে পারতেছে যতদূর দেখতেছি। আমাকে বলতেছে যে ইটুকা চলেন যাই দেখবেন গাড়ি চালান ঠিক আছে কিনা। মানে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো ই করবো না, এই শিখাবো না, এখন কিছু যেহেতু শিখা হয়ে গেছে বলতেছে, আমি শুধু দেখবো, আমি দেখবো শুধু হে কিভাবে গাড়ি চালায়, যদি ভুল হয় সেটা আমি বলবো যে ভাই অমুক জায়গায় আপনি এই ভুলটা করছেন। এখন বলবো না, এখন বললি সে ডরা যাইব, এখন বললি সে ভয় পাইব যে রাস্তায় যেহেতু ওই সাথে সাথে বললি গেলা সে ইয়া যাইব গা। তো দেখি সে কিভাবে গাড়ি চালায়, কতক্ষণ গাড়ি চালাইতে পারে। হে যেহেতু কয় বছর চালাইছেন গাড়ি দেশে? 8 বছর? বড় গাড়ি চালাইছেন তাহলে তো ড্রাইভার বাকাই হয়েছেন। তো এখানে সমস্যা কি হইতেছে? রাস্তাঘাট, আচ্ছা এখানে রাস্তার সমস্যা হইতেছে, মানে রাস্তায় কোন রাস্তায় কোন রাস্তা যাইতে বুঝতে পারতেছেন না। আচ্ছা তো তালিম দেয় কি, তাহলে শিখায় কি আপনি কি গাড়ি চালান শিখায় না রাস্তাঘাটে, রাস্তায় কিভাবে গাড়ি চালাইতে হবে এটা শিখায়? আপনি যে জাগুনি দিচ্ছেন আর একটু আস্তে যাওয়া লাগবো। আচ্ছা আমরা কোথায় যাইতেছি এটা শুনি আগে। আচ্ছা লেফটে যাবেন, দেখা যাক বাচ্চা বড় হয়ে গেছে, এখন গাড়ি চালাই দিছে সৌদি আরব 7 দিন তালিম দেওয়ার পর। হ্যাঁ প্রথম দিন কিরকম চালাইছিলেন? প্রথম দিন পারেনি নেই। এরকম হয়, মানে নার্ভাস হয়ে যায় মানুষ, নার্ভাস হওয়ার কারণেই পারে না, যতই গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকুক, মানে প্রথম প্রথম যে কোনো জায়গায় একটু নার্ভাস হয়ে পারে মানুষ, মানে সব কিছু অন্যরকম অন্যরকম মনে হয়, তাই না? আচ্ছা আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, এই যে সামনে যে সাদা দাগগুলো দেখতেছেন না, এই সাদা দাগের ভিতরে যাবেন না, এই সাদা দাগের বাইরেই থাকবেন। কেন এই যদি অন্য কিছুখানে ক্যামেরা আছে সাদা দাগ পাস করলে কিন্তু ফাইন আসবো, বুঝছেন? এখানে ক্যামেরা নাই গিয়া, এই যে ইয়ের ক্যামেরা নাই গিয়া, তো টেনশন নাই গিয়া, মানে এটা আমি শুধু আপনাকেই বললাম, মানে কি বলে ওটারে সতর্ক করে দিলাম যাতে আপনি এরকম না হয়। এখানে সিগন্যাল খোলা আছে, লাল বাতি এসে রয়েছে, তার জন্য দাঁড়ায় গেছে বাচ্চা, ভালো রকম গাড়ি চালা শিখে গেছে গা। হ্যাঁ আর এটা হলো ওস্তাদ, এই যে এই যে এটা ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ কি হাসি দেখছো নি, এর নাম শান্ত, কদিন আগে আগে এটি আপনাদেরকে শিখাইছিল কিভাবে রাস্তায় গাড়ি চালাইতে হইব, তো আজকে দেখি কিভাবে গাড়ি চালায়, আমিও দেখি আজকে। আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাবো, আমার কাছে 1 টাকা নাকি এখন ওই মানি ব্যাগ রুমে রয়েছে, দরকার ছিল তো একটু মোবাইলের দোকানে যাওয়ার, আবার গ্লাস লাগানোর জন্য। গাড়ি চালার সমস্যা নাই, আস্তে আস্তে যেটুকু সমস্যা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব গা, এরকম না যে একদিনেই সব ঠিক হইব, একদিনে যদি কোনো কিছু ঠিক করবেন না সমস্যা হইব। আমি ওকে ডেইলি আসতে দিছি গানে, যার ভয়টা ভাঙবে রাস্তা। হ্যাঁ যে ভয়টা আছে ওই ভয়টা, ওই ভয়টা থাকবো না, এটা আপনি বলতে বলতে চাইতেছেন, এটা ভালো সুন্দর আইডিয়া।
এখন মনে করেন যে যেহেতু ওই যে ই আসছে যে মানে সিগন্যালের গাড়ি যাইতেছে না, যখন আসবেন তখন নিউট্রালে রাখবেন গাড়ি। নিউট্রালে রাখার পর যখন দেখবেন যে যান, যখন দেখবেন যে অন্য সাইডের গাড়ি মানে চার তিন সাইডের গাড়ি যাওয়া শেষ, আপনার গাড়ি যাইবো মানে সিগন্যাল খুলবো আপনার সাইডেরটা, তখন আপনি ই করবেন ওই অ্যাক্টিভ হয়ে যাবেন, মানে ড্রাইভে এনে নেবেন গিয়ারটা, তখন অল্পি সেগুনে যাতে হরেন না দিতে হয় যে সিগন্যালের লাইট লাইট অফ ওই মানে গ্রিন হয়েছে এখন যা সামনের দিকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লাল লাল বাতি আছে। এরপরে না ওই যে ওই সাইড দিয়ে আসতেছে না গাড়িগুলা, ওই যে ওই গাড়ি ওইটা আসার পর এই যে সাইডে গুণ আসবো, আর ওই সাইডে গুণ দেখেন না ওই সাইডে গুণ আসবো, বুঝছেন ওই সাইডে গুণ আবার ওই যে সাইডে একবারে মোড়া সাইডে গুণ আসবো, যখন দেখবেন ওইটা আসা এটা শেষ হয়েছে ওইটা তো আসলেও তখন একটি হবে নালবি সেগুনে আবার দেবো যে ওই হারেন দেবো। এ দেন 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 কি করে দেন দেন দেখছেন এই সামনে গাড়ি আলা কি করে, হেরা আসলে ওই রাস্তায় যাইবো বামে, কিন্তু এভাবে যদি বাসা যদি পুলিশ দেখে যে এরকম আসতেছে এরকম হয়েছে তাহলে কিন্তু ফাইন করে দেয়। আপনি কিন্তু কোনো সময় এরকম করেন না, আর কি আমার ডাইরেক্ট সিধা চলে যাবো, এই তো বুদ্ধি আছে। আপনি দেশ থেকে আসতে কত লাগছে, কত টাকা লাগছে? হাই রে হাই, 40-45 হাজার টাকা লাগছে, মেলা লাগছে। আমার ঘরে আচ্ছা 1,40,000, আপনি কত? আরামসে কালিবাদ যেদিন ডিউটিতে যাবা তোমার রুমে সেদিন শুধু একদিন আগে নিয়ে আসবো তোমার ওইটা ঘুরাবো, একদিন ঘুরে দিবো বাস গাড়ি চালা। হ্যাঁ ওই গাড়িতে একদিন তালিম দিল্লি গেলাই আই গাড়ি চালা এখন। হ্যাঁ অনেকটাই ঠিক হয়ে গেছে তো গাড়ি চালানো অনেকটা ঠিক হয়ে গেছে গা, আচ্ছা সাব্বাস সাব্বাস। আচ্ছা আমি যে বলতাইছি গাড়ি চালানো ঠিক আছে ঠিক আছে, এই দর্শক ভাইদের কাছে জিজ্ঞাসা করে রাখি যে দর্শক ভাইরা বললেন তো ওই গাড়ি চালান ঠিক আছে কিনে, আর যতদূর আপনারা দেখতেছেন মানে যান সামনে যান কতটুকু ঠিক আছে একটু বললেন আমাকে কমেন্টে বলবেন। এই যে বামে বামে মোটর সাইকেলের সাথে সাথে পিছে 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 যান, ভাইরাল হয়ে অনেক টাকা ইনকাম করবো। আমি দেশে ম্যানুয়াল চালাইছেন না অটোমেটিক গাড়ি চালাইছেন? ম্যানুয়াল। আচ্ছা এখানে তো আপনার জন্য সহজ হয়ে গেছে, অটো গাড়ি তো একদম সহজ নাকি? আপনি কি জানেন এই গিয়ার সম্বন্ধে কিছু জানেন, মানে গিয়ার কোনটা কি হয় পুরোটা জানেন কি ভালোভাবে? হ্যাঁ আচ্ছা ভালো তো, তাহলে একবারে সামনেটা কি কাজ করে জানেন কি? ওই সামনে একবারে যে যে না না একবারে সামনেটা ও সামনে যে শিফট লক লেখা রয়েছে না ও শিফট লক সামনেটা, হ্যাঁ ওটা কি কাজ করে জানেন না? আচ্ছা তাহলে আপনি যখন ম্যানুয়াল গাড়ি চালাইছেন এটা তো আপনি জানা দরকার নাকি? যদি আপনার গাড়ি ব্যাটারি ডাউন হয়ে যায় ঠিক আছে না, ব্যবহারের জায়গায় ব্যাটারি ডাউন হয়ে গেল গাড়ি স্টার্ট নিল না, তো আপনার গাড়িটা তো সরান রাখবো সরান রাখবো না, তখন কি করবেন ওইটারে ওই পুশ করবেন মানে চাপ দিবেন, চাপ দিলে তারপরে গাড়িটারে নিউট্রাল হয়ে যাবে, মানে আপনি গিয়ার যেখানে
গাড়ির গিয়ারটা যেখানে নিবেন সেখানেই আসবো, নিউট্রালে আইনা ধাক্কা মারবেন সেদিকে যাইব গা। ওকে না না ওইটা পুরুষ করলে আপনি গিয়ার নড়াইতে পারবেন, তাছাড়া নড়াইতে পারবেন না, বুঝছেন? আমার কথা বুঝতেছেন? আপনি যদি ওইটাই না করেন আপনি গিয়ার সরাইতে পারবেন না গাড়ি বন্ধ অবস্থা। এই স্পিড ব্রেকারের থেকে ডাইনে নেন, ডাইনে নেন, ডাইনে, হ্যাঁ ডাইনে নেন। আপনি তো আমার ভাষা ভালোভাবেই বোঝেন না? আচ্ছা বামে বামে লেফটে, এস আর, এস আর, এমিন, এটা এস্তেরা, 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 হ্যাঁ এই যে এটা হলো ডাইনে। তাহলে আপনি গাড়ি চালানো শিখে গেছেন না? আচ্ছা একদিন ভালোভাবে মেন রোডে দেখা রাখবো কতটুকু স্পিড টানতে পারেন গাড়ি। বামে 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 সিধা 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 সিধা, আইয়ো সিধা, আইয়ো না, অনেকটাই ভালো চালাইছেন গাড়ি। আমি ভাবছিলাম যে না নতুন নতুন আসা এতটুকু এত ভালোভাবে অনেকেই চালাইতে পারে না, তো 7 দিন তো তালিম দিচ্ছি না, আমার তো মনেই নাই।